সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা তৈরিতে আগামী 18 অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে 15 মিনিটের মানববন্ধন এবং 20 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভা করা হবে। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এসব কর্মসূচি থেকে প্রতিটি এলাকার কমিটি গঠনের ঘোষণা আসবে, যারা ওইসব এলাকার ছাত্রীদের নিরাপত্তায় সামাজিক সচেতনতা সৃষ্টিতে গণ আন্দোলন করে তুলবে। ছাত্রীদের উপর হামলাকারীদের যে রাজনৈতিক দলে যুক্ত থাকুক না কেন, শাস্তির ব্যাপারে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।